আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। আজকে আমরা চলে এসেছি বাহরাইনের একটা সুইমিং পুল, যেটা যেখানে পার্টি হচ্ছে। এই একটা আমাদের ভাগনার বউ, আমাদের ভাবির মেয়ের যা, তো আমাদের কি হবে, বউ হবে মেবি। তো ওরা থাকে কানাডায়। এই হচ্ছে ভাবির বিয়াইন, উনি থাকে আমেরিকার। এটা ওনার ছেলের বউ, আর ওই যে ভাবির মেয়ে ওইটা হচ্ছে এই যে আমরা দুইজন, ওনার ছেলে, ওনার হাজবেন্ড। ভাবি হবে না আমার, রিলেশনটা একটু উল্টাপাল্টা, কিন্তু কি বলবো, একটা ডাকলেই হলো। ভাই ভাবির দিক দিয়ে চিন্তা করলে হয় ভাগ্নি ভাইগনা, এরকমই কিছু একটা হবে। তো অনেক ভালো, অনেক গল্প করলাম। ও কানাডায় থাকে ওরা। এই ছোট্ট একটা লিটল কিউটি বেবি, এটা ওনার মেয়ে, আর ওইটা ছেলে, আর হচ্ছে ওই যে আসছে ওটা হচ্ছে ওনার হাজবেন্ড। তো তো পার্টিতে এসেছি। এটা ছিল ইজার বার্থডে পার্টি। ইজা হচ্ছে আমাদের যে ভাই ভাবি, ওনার একমাত্র নাতি, ওরা আমেরিকায় থাকে। তো ওর বার্থডে সেলিব্রেশন করার জন্যই আমরা এখানে এসেছি। ওর বাহরাইনে বেড়াতে এসেছে। তো এটা আমি আর সুমন, আমরা একটু বাইরে বসলাম, বসে একটু 5 মিনিট কথা বললাম, কারণ পার্টিতে অনেক মানুষ, আমরা অনেক ব্যস্ত ছিলাম, সবাই গল্প করছিলাম, অনেক মজা করেছি। এখানে এটা হচ্ছে পুরো সুইমিং পুলের এরিয়াটা, খুবই সুন্দর একটা প্লেস, আর অনেক সুন্দর পার্টি করার জন্য এক্সিলেন্ট একটা প্লেস। এটা ভাবিরা ভাড়া নিয়েছে, আর এই হচ্ছে গেস্ট এসেছে আরও। তো এখানে তিন দেশের মিলন মেলা, এক গ্রুপ আছে আমেরিকান, এক গ্রুপ কানাডিয়ান, আর আমরা হচ্ছি মিডল ইস্ট বাহরাইন। তো এই হচ্ছে আমাদের আদরের বা ছোট্ট কি বলবো, ভাবি ভাইয়ের একমাত্র মেয়ে দিনা। তো ওর মেরি বার্থডে, তো এখানে এসেছি। তো দিনা আমেরিকায় থাকে, এর আগে অনেক বছর আগে এসেছিল, তখন আমরা বাংলাদেশে ছিলাম। তো এখন আবার অনেক বছর পরে এসেছে। এই যে আমার সুইট ভাবি, পিঙ্ক কালারের লেহেঙ্গা পরা। তো ভাবিদের আমরা বাহরাইনে যখন প্রথম এসেছি, তখন ভাবিদের সাথে আমাদের ফার্স্ট যে ফ্যামিলির সাথে মিট হয়েছে, সেটা ছিল এই ভাবি আর আরেকটা ভাবি আছে। তো এই ভাবি আরেকটা ভাবিকে নিয়ে এসেছিলো। এই দুইটা ভাবি আমাদের বাহরাইনের ফার্স্ট মিট, প্রথম ফ্যামিলি যাদের সাথে আমাদের পরিচয়। তো এখানে বারবিকিউ পার্টি করেছে, এখানে তোমার চিকেন করেছে সেটা, আর খবুজ আছে। এই যে লিটল বেবি, এটা হচ্ছে ভাবির বোনের মেয়ে, ও কানাডায় থাকে। আর এই পিচ্চিটা থাকে, ও কানাডায় থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে ভাইগনা বোর বেবি, খুব কিউট, ভালো লাগলো ওকে অনেক। এটা হচ্ছে ওর ছেলে ওনার। তো এটা হচ্ছে দিনা আমাদের, আর পিছনে হচ্ছে ভাবি, ওরা মা মেয়ে। তো ওই যে দিনার মেয়ে, এটাই হচ্ছে ইজা। তো ওর জন্যই আমরা এসেছি বার্থডে পার্টিতে। আর দিনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সবসময় ফেসবুকে দেখি ভাবিরা বেড়াতে যায় আমেরিকায়, সেই ছবি টবি দেখি, কিন্তু সামনাসামনি কখনো মিট হয়নি। তো এবার মিট হলো। আর ওই যে একটা ম্যাজেন্ডা কালার লেহেঙ্গা পরো, এটা ভাবির বোন। তো পার্টিটা অনেক ভালো হলো, এখানে অনেক মজা হচ্ছে, বারবিকিউ করছে ছেলেরা। তো এখানে আছে বিফ, আছে চিকেন, আছে হচ্ছে প্রন, চিংড়ি মাছ, এগুলো সব বারবিকিউ হচ্ছে। আমি চিংড়ি মাছ খেলাম, আর একটা লেগ পিস খেলাম, আর হচ্ছে করেছে বিফেরও বারবিকিউ করেছে। তো সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এরা আরও গেস্ট, আরও ভাইয়ারা এখানে আছে। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমরা রাতের 2:30 সময় এসেছি। এটা ভাবির ছোট ছেলে আর মেঝু ছেলে আছে আমেরিকায়, আসতে পারেনি। আর এখানে আছে মেয়ে, আর আছে ছোট ছেলে, ভাবির তিন ছেলে মেয়ে,
এক মেয়ে দুই ছেলে। তো এক মেয়ে এক ছেলে এখানে আছে, এই হলো ভাই যার বার্থডেতে পার্টিতে এসেছি নাতির, এই হলো ভাই, এলো সুমন। তো ভাই আর সুমনকে সেম লাগে মনে হয়, দুই ছোট ভাই আর বড় ভাই। তো এই হচ্ছে দিনা ভাবি, ওটা হচ্ছে আমান ভাবির ছোট ছেলে, ওটা জামাইও আছে ওইখানে দিনার হাজব্যান্ড। তো এই হচ্ছে সুইমিং পুলটা, যেহেতু শীতের দিন নয়তো সবাই গোসল করতো, শাওয়ার নিত, বাট অনেক ঠান্ডা পড়েছে। আর এখন বাজে রাতের আড়াইটা, দুইটা বাজে, আমরা বিদায় নিতে নিতেও 1 ঘন্টা সময় লেগেছে। আরও অনেক, আরও 3-4টা ফ্যামিলি এসেছে বাহরাইনের, আর ওরা খেলছে। ওই যে আরেকটা কুটকুটি বেবি আছে, এখানে অনেকগুলো বেবি আছে, ভাবির ভাবির মেয়ের বাচ্চা, ভাবির বোনের বাচ্চা, তারপরে ভাইগনার বউর বাচ্চা, অনেক বাচ্চা আছে, আরও আরও ফ্যামিলি এসেছে ওদের বেবিরা। তো কিন্তু এখানে এত বড় প্লেস যে এখানে 200 জন মানুষও অ্যারেঞ্জমেন্ট করলে হয়ে যেত জায়গা, কিন্তু আমরা অল্প কিছু মানুষ। এই যে এটা জামাই আমাদের, দিনার জামাই হাজব্যান্ড, ওটা দিনার ভাসুর, ওই যে ভাবিটাকে শুরুতে দেখিয়েছি ওনার হাজব্যান্ড, আমি নাম জানি না। তো অনেক ভালো, খুব সুন্দর ফ্যামিলি। এটা আমাদের ইজামণি যার বার্থডে হচ্ছে, ওর বার্থডে হচ্ছে 27 তারিখে, আর ওরা সৌদি আরবে গিয়েছিলো ওমরা করার জন্য, তো তখন ওইখানে ছিল তাই করতে পারেনি, কালকে এসেছে। তো আজকে 29 তারিখ ছিল বার্থডেতে, তো 29 তারিখে ওর বার্থডের পার্টিটা করেছে। তো এখানে সব মেহমান চলে এসেছে, বিভিন্ন দেশের মেহমান, তো সবাই মিলে অনেক মজা টজা করলাম। এটা আরেকটা ভাই, উনি মানামাতে থাকে। তো এই হচ্ছে দিনা, দিনা লাইট জ্বালাচ্ছে, আর ওই যে পিছনে ভাবি। তো এই তো সুন্দর ফ্যামিলি আমাদের, সবার সব ফ্যামিলি চলে এসেছি, আর খুব মজা করলো, বাচ্চারা অনেক মজা করলো। এখন বার্থডে করছে, কেক কাটবে। তো গল্প করতে করতে অনেক টাইম চলে গিয়েছে, আমাদের আদিয়ামণি খুবই হ্যাপি, অনেক মজা করেছে সেই দিন, আর আমরাও অনেক সুন্দর একটা টাইম কাটিয়েছি। ভাবি আদিয়াকে ব্যান্ড পরিয়ে দিল হ্যাপি বার্থডে। তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবাই কেক কাটা নিয়ে ব্যস্ত, যে যার মতো, যে যার মতো যাকে ভালো লাগছে পার্টনার বানিয়ে গল্প করছে। তো অনেক মজা হয়েছে, ভালো লেগেছে, ভাই ভাবিকে অনেক ধন্যবাদ, আমাদের একটা সুন্দর সময় কাটালাম। আমাদের ফ্যামিলি তো একদমই ছোট্ট, 3 জনের ফ্যামিলি, আর বড় ফ্যামিলি হলে ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের জামাই, ভাবি আছে, ওই যে ভাবির ছোট ছেলে আছে, ইজা আছে, তারপরে প্রীতি আছে, ভাবির বোনের বাচ্চা, ওর মাঝখানে যেটা উঠছে বসে আছে এখন, দাঁড়ালো ও। তো বলছে আম্মু কানাডা থেকে বাহরাইনই ভালো, বাহরাইনে কত মজা করে, আর আমরা কানাডায় তো জাস্ট বার্থডে পার্টিতে যাই, কেক কেটে চলে আসি, আর এখানে সবাই খেলে, সময় কাটায়, কত মজা করে। এই যে সুমনে, এই যে ভাবির বোন, আর ওগুলো আরও ভাবিরা মানামায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে। তো এখানে 3 দেশের মানুষ আছি আমরা, বাহরাইনি আছি, আমেরিকান আছি, কানাডান আছি, সবাই বাঙালি, সবাই মনে করো জন্মসূত্রে বাঙালি, বাচ্চাগুলোর সব ওইখানেই বন, আর আমরা যারা অ্যাডাল তারা হয়তো বড় হয়ে বিদেশে গিয়েছি, আর ওই যে সাদা ইয়ে পড়া ওইটা ভাই। তো খুব মজা করলাম, অনেক সময় পাস করলাম, বছরের শেষটা দিন আমাদের খুবই ভালো যায় ডিসেম্বরে, প্রত্যেকটা বছরের লাস্টেই আমাদের খুব প্রোগ্রাম হয়, হয়তো বাইরে ঘুরতে যাই। তো এইবার 2টা বার্থডে পার্টি অ্যাটেন্ড করলাম লাস্টের বছরের, 29-30 দুই দিন 2টা পার্টিতে গেলাম। এই যে দিনা ভাবি ভাই, এই যে 3টাই, ভাবি ভাইয়ের মেয়ে হচ্ছে দিনা, দিনার মেয়ে হচ্ছে ইজা, আর ওই ব্ল্যাক কালারের ইজাকে যে ধরে রেখেছে ওটা হচ্ছে ভাবিদের জামাই, মেয়ের জামাই। এই হচ্ছে ওনাদের ফ্যামিলি, খুবই মজা হলো, উনি বেলুন ফুটাচ্ছে, খুবই মজা করলাম আমরা। আমরা রাতের 2:30 সময় এসেছি, আরও সারা রাতই পার্টি হয়েছে 4:30 পর্যন্ত, কিন্তু আদিয়ার বাবার তো কাজ আছে তাই থাকতে পারলাম না। আমরা বিদায় নিয়ে দরজায় আসতে আসতেই 1 ঘন্টা পার হয়ে গেছে, গল্প শেষ হয় না।
তো এই বার্থডে পার্টি হলো, মজা হলো অনেক, খাওয়া দাওয়া হলো। তা আমরা আবার বাহারাইনি মুজমুজ, যেটা বাহারাইনি খাবার সেটা আবার আমরা জামাইদের জন্য বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো এই তো সুন্দর, এই যে ওরা হাজব্যান্ড ওয়াইফ আর বেবি, ওদের ফ্যামিলি, ওরা এসেছে আমেরিকা থেকে। হ্যাঁ, তো এই ভাই ভাবি, এটা হচ্ছে ভাবির মেয়ে, এই যে ভাই, ওরা হলো একটা ফ্যামিলি, আর এই নাতি, আর ভাইয়ের একটা দুইটা ছেলে, একটা এখনও বাইরে আছে আর একটা বাহরাইনে আছে। তো এই তো সিমসাম, খুব সুন্দর গুছানো একটা ছোটোখাটো পার্টি হলো, খুবই এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক গল্প করলাম, টাইম পাস করলাম, অনেক ভালো লাগলো। ওরা অনেক মিশুক, এই যে ভাবি, ভাবি হয় না, ভাইগনা হবে, ভাইগনার বউ হবে, তো ওই একটা হয়ে গেল। এটা হচ্ছে দিনার শ্বশুর, খুবই ভালো মানুষ, আদিয়ার বাবার সাথে খুবই গিয়েছে যেহেতু সিলেটের। তো দিনার শ্বশুরটা, শাশুড়িটা অনেক ভালো, এই যে শাশুড়ি, এই যে ওনারা ফ্যামিলি। এটা হচ্ছে ভাবি, ভাই, দিনা, দিনার হাজব্যান্ড, দিনার শাশুড়ি, শ্বশুর, দিনার বাচ্চা, এই হচ্ছে ওনাদের ফ্যামিলি। তো এই তো খুব মজা করলাম, ফটো সেশন হলো, ঘুরলাম, খেলাম, কেক কাটলাম, বারবিকিউ করলো, খেলাম, তারপরে অনেক সময় পাস করলাম। দেন আমরা রাতের 2:30 সময় বাসায় চলে এসেছি। তো পরের দিন আমাদের ফেয়ারে যাওয়ার কথা ছিল, কিন্তু আদিয়ার বান্ধবীর বোনের বার্থডে ছিল, সেখানে আমরা গিয়েছি, তো আর দেখা হয়নি। তো 31st নাইটে এভিনিউ মলে যাওয়ার কথা, ওরা যাবে সবাই, ওখানে আবার যাওয়ার কথা, কিন্তু টানা 2-3 দিন ঘুরছি, তো আজকে টায়ার্ড, জানি না, যদি শরীর ঠিকঠাক থাকে তাহলে হয়তো আবার দেখা হবে ওদের সাথে, আর যদি না হয় তাহলে তো আর দেখা হবে না। তো এখন সব ফটো সেশন চলছে, খুবই মজা হলো, ছোটোখাটো সুন্দর একটা গোছানো একটা পার্টি। আর এখানে অনেকক্ষণ দেখানো হচ্ছে, স্মৃতিটা রেখে দিলাম 2022 সালের লাস্ট ডেতে, তাই একটু লং হলো, সবাইকে রেখে দিলাম। এগুলা হচ্ছে বিভিন্ন মানুষ যারা এসেছে, তারা সুমন আছে, সুমনের সাথে ভাই আছে, ভাইয়ের নামই বলিনি, ভাইয়ের নাম হলো আরমান ভাই, আর হচ্ছে জার্মান ভাই, যাদের পার্টিতে আসছি ওটার মেয়ে, ওনার মেয়ে। তো এই হচ্ছে আমাদের বাহরাইনের ছোটোখাটো কিছু ফ্যামিলিদের মিলন মেলা হলো বছরের শেষে, অনেক সুন্দর সময় কাটালাম। আর হচ্ছে আবার কবে আসবে ওরা জানি না, তো দেখা হয়ে গেল, তো ভালো লাগলো ওদের সাথে মিট করে সময়টা পাস করলাম। তো আমাদের আগের বাসা থাকলে হয়তো ওদের ইনভাইট করতাম, বাট আমরা তো আগের বাসায় নাই, এখন যেই বাসায় আছি সেই বাসাটা অনেক ছোটো, নয়তো ওদের ইনভাইট করতাম, মজা করতাম আর একটু, ভালো লাগতো। তো ওরা আরও অনেক দেশ ঘুরতে এসেছে, যেহেতু মিডল ইস্টে এসেছে, সেজন্য ওরা কাতার, দুবাই, তারপরে হচ্ছে কুয়েত, সৌদি আরব, এগুলো ঘুরে তারপরে বাহরাইন থেকে আমেরিকায় চলে যাবে, কানাডায়। যারা কানাডায় থাকে তারা কানাডায় চলে যাবে, যারা আমেরিকায় থাকে তারা আমেরিকায় চলে যাবে। তো ওরা কী করলো, ইউরোপ থেকে মিডল ইস্ট পুরো ঘুরে গেল, এই হচ্ছে অবস্থা। ওদের অবস্থা অনেক খারাপ, কারণ অনেক ঘুরছে, বাহরাইনেও ঘুরছে, বিভিন্ন দেশে যাচ্ছে, আবার বাহরাইনে ঢুকছে, তো ওদের অবস্থাও কাহিল, বাচ্চা টাচ্চা নিয়ে অনেক ঝামেলা, কিন্তু মজা করছে এটাই। তো এটা ওরা দুই ভাই, দুই ভাইয়ের দুই বউ, দুই যা, তো ওদের ফ্যামিলি বন্ডিংটা খুব সুন্দর, সবার সাথে সবার গুড রিলেশনশিপ, খুবই ভালো ফ্যামিলি। আর শ্বশুর শাশুড়ি অনেক ভালো পেয়েছে, আঙ্কেল আঙ্কেল তো হবে, মানে এমনি আঙ্কেল আঙ্কেলই ডাকা যায়, কিন্তু রিস্তায় হয়ে যায় অন্য কিছু, বেআইন হয়ে যায়, যেহেতু ভাই ভাবি ডাকি। তো এগুলা ওনারা হচ্ছে আরও ফ্যামিলি, বাহরাইনের মানামায় বিভিন্ন জায়গায় টায়গায় থাকে, আমাদের কেক দিচ্ছে, তো আমি তো কেক তেমন খাই না, এই যে ভাবি আমার পাশে বসলো, ভাবির কেক অনেক পছন্দ, কেক খেতে অনেক ভালোবাসে। এই যে ওরা ফ্যামিলি একটা, ওদের দিনা, দিনার হাজব্যান্ড, আর হচ্ছে ওদের
ছোট্ট বেবি ইজামুনি, ওরা এবার 7 বছরে পড়েছে। এই যে ভাই কেক আর টিস্যু দিতে আসলো, তো এই তো দিনটা অনেক সুন্দর কাটলো, দিনটা তো না রাতটা অনেক সুন্দর কাটলো। আর এখানে অনেক সুইমিং পুল ভাড়া দেয়, অনেক সুন্দর, গরম হলে অনেক ভালো হতো, যেহেতু অনেক ঠান্ডা তাই সুইমিং পুলটা আর ইউজ করা হলো না। আর অনেক বড় হল রুম, ওরা একটু নাচানাচি করছে, এটা হচ্ছে ভাবির ছোট ছেলে, ওর নাম আমান, এটাকে ওকে অনেক ছোট দেখেছি, সবগুলা একদম চোখের পলকে বড় হয়ে গিয়েছে। এই যে ওরা সবাই বসে ভিডিও করছে, তো মজা করলাম আমরা অনেক। আমরা এখন চলে যাচ্ছি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে, আর অনেকবার বলছি চলে যাচ্ছি চলে যাচ্ছি, কিন্তু গল্প করতে 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 শেষ, এই ফাইনালি আমরা এখন চলে যাচ্ছি। এখন বাজে রাতের 2:30, তো ওরা থাকবে ভোর 5টা পর্যন্ত, তো ওইগুলা ওরা হচ্ছে আরও ফ্যামিলি। আর আমরা পরের দিন আবার চলে এসেছি আদিয়ার ফ্রেন্ডের বার্থডেতে। দেখো ওদের কী সুন্দর একটা কিউট, একটা কিউট হচ্ছে একটা বিড়াল, যেটা অনেক মুডি, হাসে না, ঘুরে না, নড়ে না, চড়ে না, খালি ঘুমায় থাকে, কিন্তু দেখতে অনেক কিউট। এটা হচ্ছে আদিয়ার বেস্ট ফ্রেন্ড ইলমাদের বাসায় এসেছি আমরা, ইলমার ছোট বোনের বার্থডে। তো বছরের শেষ দিনটা 2টা বার্থডে দিয়ে শেষ করলাম, যদিও বার্থডে পার্টিতে আমরা যাই না, আর এটা রিসেন্ট 3 বছর ধরে আমার বাচ্চার বার্থডেও করি না। এটা ইলমার ভাই, খুব সুইট একটা বেবি, তো আমরাই বাদ দিয়ে দিয়েছে বার্থডে করার, খালি বাচ্চা অনেক কি বলে বাচ্চা কান্নাকাটি করে, যেতে চায় তাই গেলাম, হয়তো যাওয়ার ইচ্ছাও নাই বার্থডেতে। আর ইজার বার্থডে পার্টি না ঠিক, জাস্ট আমরা ওইখানে হচ্ছে সবাই একসাথে দেখা করবে, ও এসেছে তাই হচ্ছে, দিনা এসেছে দিনার জন্য, আমরা হচ্ছে গিয়েছি ওকে দেখার জন্য, জাস্ট বার্থডেটা ছিল ওর বাচ্চার, এই জন্য একটা সেলিব্রেশন করেছে, ওইভাবে না। তো ওইটাও ঘরোয়াভাবেই, কারণ ছোট বাচ্চারা বোরিং থাকে তাই করেছে ওর বার্থডে। ওর নাম হলো ইকরা, তো ওর বার্থডে পার্টিতেই এসেছি আমরা। আমার বাচ্চার বার্থডে আমি 3 বছর ধরে বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা আমাদের ইসলামের ভালো না বার্থডে করা, কিন্তু কি করব, ফ্যামিলির কালচার রাখার জন্য যেতে হয় আর কি, না গেলেও খারাপ দেখা যায়, এখন একটা মানুষ বললে তো আর মানা করা যায় না। এই ইলমা, ইলমার ভাই বোন, খুবই মজা করলাম আমরা, ছোটোখাটো এটা ঘরোয়াভাবে করা আমরাই। তো এখানেও রাতের 1টা বেজে গিয়েছে, ওদের আরও মানুষ আসার কথা ছিল, কিন্তু ওদের জন্য ওয়েট করতে করতে রাতের 1টা 12টা বাজিয়ে ফেলেছে, তারপরও আসেনি, আমরাই ছিলাম। তো আমরাই বাচ্চাদের নিয়ে মজা টজা করে চলে আসলাম। তো এটা ছিল আমাদের বছরের শেষ দিন, আজকে হচ্ছে 31st night হবে, 31 তারিখ, 12টার পরে 31st night, এগুলো আমরা মানি না, আর এগুলো আমরা এনজয় করি না, আর এগুলো করিও না কখনোই। আগে করতাম যখন না জানতাম, অনেক কিছুই করতাম, বাট এখন জানি তো, এখন নিজেদের গুটিয়ে নিয়েছি এসব বার্থডে পার্টি তোমার, তারপরে হচ্ছে 31st night, এগুলো পছন্দ করি না, আর এগুলোতে এখন আর আমরা 3 বছর ধরে যাইও না। তো অনেকদিন পরে বার্থডের এই পার্টিগুলোতে গেলাম, তাও অনেক অনুরোধ করার পরে, কিন্তু কি করার আছে, ধর্ম যদি পুরোপুরি মানতে যাই তাহলে পুরাই গোটায় নিতে হবে, কিন্তু এটাই করা উচিত আমাদের, কিন্তু দুনিয়ার চলতে হলে কিছু হয়তো ছাড়ও দিতে হয়, জানি না, প্রপারলি যদি ধর্ম মানতে যাই তখন অন্যভাবে লাইফ বিল্ড আপ করতে হবে, যেটা সত্যি কথা। তো আল্লাহ জানি না মাফ করবে কি না, সব কিছু ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেখ, সেই প্রত্যাশা নিয়ে বছরের শেষ দিনে তোমাদের জানাই বছরের শুরুর শুভেচ্ছা। আর এই হচ্ছে ভাবি অনেক রান্না করেছে, অনেক আয়োজন করেছে, 4 রকমের রাইস রান্না করেছে, আছে গরুর মাংস, আছে মটন, আছে রোস্ট, আছে ডিম ভুনা,
সালাদ, স্প্রাইট, কোক, পানি, কেক সব কিছু আছে। আর এই যে ওদের মুড়ি, বিড়াল, বাবারে বাবা, যতক্ষণ ছিলাম ঘুম আর ঘুম। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও এটা বছরের শেষ। সবাই ভালো থাকুক।